আমার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে যাচ্ছি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিশেষ বিজ্ঞপ্তি চট্টগ্রাম উপকূলীয় এলাকায়, চট্টগ্রাম উপকূলীয় এলাকায় 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা মোকাবেলার জন্য বা সব ধরনের পদক্ষেপ নিয়েছি, আমাদের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত আছে, ওখানে আশ্রয়কেন্দ্রে আপনার সবকিছু ব্যবস্থা আমরা করে দিয়েছি, খাবার পানি থেকে শুরু করে শুকনো খাবার, তারপরে হচ্ছে আপনার স্লাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সবই আমরা দিয়ে দিয়েছি। তো একটাই আহ্বান থাকবে, অনুরোধ থাকবে আমাদের সন্দ্বীপবাসীর প্রতি, যে যারা আমাদের বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের সংলগ্ন জায়গায় নিচু জায়গায় বসবাস করছেন, তাদের সবাইকে দ্রুততার সহিত আজকে বিকেল 5টার ভিতর আমাদের আশ্রয়কেন্দ্রে নিরাপদে চলে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আইএনও মহোদয় সহ দুর্যোগ ব্যবস্থাপনার ইসমাইল সাহেব সহ ওসি এবং ফায়ার সার্ভিস সহ আমরা এলাকাতে পরিদর্শন করেছি এবং লোকজনকে মাইকিং করেছি। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে, শেল্টারের কোনো সমস্যা না, যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। যখনই বিপদের আশঙ্কা শুরু হবে আমি আমার এলাকার লোকজনকে শেল্টারে নেওয়ার যথেষ্ট যানবাহন সহ এবং যদি কোনো খাওয়ার সমস্যা থাকে সেটা শুকনো খাওয়ারের ব্যবস্থা আছে। আমার এলাকায় মোটামুটি এর আগেও বিভিন্ন ঘূর্ণিঝড়ে আমার এলাকার লোকজন যথাসময়ে সবাই শেল্টারে চলে যাবে। আমাদের জন্য ঘূর্ণিঝড় নতুন কিছু না, প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়। তাই ইনশাল্লাহ মখাকে টার্গেট করে উপজেলা প্রশাসন ইতিমধ্যে একটি সভা করেছেন এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। আমাদের যে সাইক্লোন সেন্টারগুলি আছে সেগুলোকে সবগুলিকে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় মোমবাতি সহ মোমবাতি এবং চাউল টাউল, হ্যাঁ, যেগুলো দেওয়া দরকার সেগুলো অলরেডি প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে আমরা এখানে আসছি সন্দ্বীপের সর্বদক্ষিণে সারিকাইত ইউনিয়ন বাংলা বাজার এলাকায়, এখান থেকে বঙ্গোপসাগরের মুখে। তো এখানকে যারা বেড়িবাঁধের বাইরে অবস্থান করছে তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য এবং তাদের আজকে বিকালের মধ্যে তারা যাতে সাইক্লোন সেন্টারে যায় সেটার জন্য আজকে এখানে আমাদের আসা। কেউ ঘর ছেড়ে যেতে চান, এটা বাস্তবতা, কিন্তু ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি দেখে তারা কিন্তু সাইক্লোন সেন্টারে যায়, কারণ এই অঞ্চল তো এমনি উপকূলীয় অঞ্চল, জানেন প্রতি বছরে ঘূর্ণিঝড়, মানুষ কিন্তু অভ্যস্ত। হ্যাঁ, আমরা যেটা নিয়ে চিন্তিত সেটা হলো যে হ্যাঁ, আমাদের এখনও পরিপূর্ণভাবে বেড়িবাঁধ নির্মিত হয়নি, কিছু অংশ এখনও প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ আমাদের ঝুঁকিপূর্ণ। আমাদের টোটাল হলো 56 কিলোমিটার বেড়িবাঁধ, তার মধ্যে 10 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। আর এই 10 কিলোমিটারকে নিয়ে আমরা একটু চিন্তিত। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি এবং প্রকল্প গ্রহণ করা হয়েছে, এখনও বাস্তবায়ন হয়নি, আশা করি উচিতই বাস্তবায়িত হবে। এবং আমি বিশ্বাস করি যে এখানকার যারা আছেন, বিশেষ করে এখানে জেলে সম্প্রদায়েরই বেশি থাকেন, তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা প্রতিটি বাড়ি বাড়িতে আমাদের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, স্থানীয় মেম্বারবৃন্দ, তারা সমাজ প্রতিবৃন্দ এবং সিপিপি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলেই তাদেরকে অ্যাওয়ারনেস করে যাতে এই সাইক্লোন সেন্টারে যায় সেই ব্যাপারে তারা কাজ করছে। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।